বন্ধুরা, ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের যদি ম্যাচ হয় আর সেই ম্যাচে যদি সচিন এবং সোয়েব আখতার মুখোমুখি থাকে, তাহলে এর থেকে সেরা জিনিস পৃথিবীতে দেখার মতো আর কিছুই হতেই পারে না। আর আজ আমি 2003 ওয়ার্ল্ড কাপে এমন দুটো ঘটনার সম্পর্কে জানাবো যার কারণে সচিনকে ক্রিকেটের ভগবান বলা হয়ে থাকে। সচিন তেন্ডুলকারকে ক্রিকেটের ভগবান এমনি এমনি বলা হয় না, এই সম্মানটা তিনি তার অসামান্য খেলার মাধ্যমেই পেয়েছেন। সচিনকে এই জায়গায় পৌঁছতে অনেক সময় এবং পরিশ্রম করতে হয়েছিল। এমনই একটা ঘটনার কথা সচিন নিজেই বলেছিলেন, একটি ম্যাচ চলাকালীন সচিন ডায়পার পরে খেলতে নেমেছিলেন, আর এই কথাটা ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচে কমেন্ট্রি করার সময় উনি বলেছিলেন। কিন্তু এর আগে পাকিস্তানের সাথে ম্যাচের সময় যেটা ঘটেছিল সেটা বলা আগে দরকার, কারণ এই ঘটনাটা ক্রিকেট ফ্যানরা মনে না রাখলেও সোয়েব আখতার কখনো তার জীবনে ভুলতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক। 2003 এই ওয়ার্ল্ড কাপের ঘটনাটা আজ 19 বছর হয়ে গেছে। সময় যে কীভাবে গড়িয়ে যায় সত্যিই বোঝা যায় না। দিনটা ছিল শনিবার আর পুরো দেশ জুড়ে একটা অঘোষিত ছুটির মেজাজ চলছিল। পুরো দেশ টিভির সামনে সময়ের প্রমাদ গুনছিল। সাউথ আফ্রিকার একটি স্টেডিয়ামে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের এই 2003 ওয়ার্ল্ড কাপ ম্যাচটা চলছিল। পাকিস্তানের পক্ষ থেকে সাইদ আনোয়ার যখন 101 রান করেছিলেন এবং স্কোরবোর্ডে 273 রানের একটা লম্বা পাহাড় জমিয়ে দিয়েছিল পাকিস্তান। যদিও এখন এই রান সংখ্যাটা আপনার কাছে খুব কম মনে হতে পারে, কিন্তু তখন এই রান যে কোনো দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল। তখন পরিস্থিতি এরকম ছিল যে মনে হচ্ছিল না ইন্ডিয়া এই ম্যাচ সহজেই জিততে পারবে। কিন্তু যখন বীরেন্দ্র সেহবাগ এবং সচিন তেন্ডুলকরের জুটি রানের ফোয়ারা ঝরানো শুরু করে দিল, তখন এই ম্যাচটি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একটা সুন্দর জায়গা করে নিয়েছিল। এই 273 রানকে তাড়া করার জন্য ভারতকে শুরু থেকে রানের জন্য ভালো পারফর্ম করার দরকার ছিল, কিন্তু ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস এবং সোয়েব আখতারের মতো বোলারদের সামনে এই কাজ খুবই কঠিন ছিল। এটা সেই সময় ছিল যখন এই 3 জন বড় বড় বোলারদের সামনে বিশ্বের বড় বড় ব্যাটসম্যানরাও ভিড়মি খেয়ে যেত। কিন্তু এইদিকে ছিল সচিন এবং সেহবাগ, প্রথম ওভার থেকেই তারা নিজেদের কেরামতি দেখানো শুরু করে দিয়েছিল। প্রথম ওভার ওয়াসিম আকরাম শুরু করেছিলেন, আর এই ওভারে সচিন এবং সেহবাগ দুজনেই একটি করে 4 হাঁকিয়ে দিয়েছিলেন। কিন্তু আসল বোমাটা ফাটলো দ্বিতীয় ওভারে, যার জন্য এই ঘটনাটা আজও স্মরণীয় হয়ে আছে। দ্বিতীয় ওভারে সোয়েব আখতার বল করতে এসেছিলেন আর সামনে সচিন ছিলেন, আর এই সময় সোয়েব আখতার ছিলেন বিশ্বের সবচেয়ে দ্রুততম বোলার, যে রেকর্ডটা আজও কেউ ভাঙতে পারেনি। সোয়েব আখতারের ওভারের থার্ড বলে যা হয়েছিল সেটা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচের সবচেয়ে সুন্দর একটা ঘটনা। সোয়েব আখতার 3 নম্বর বলটা শর্ট বল করেছিলেন এবং অফ স্ট্যাম্পের বাইরে ছিল বলটা। তখন সচিন সোজা দাঁড়িয়ে একদম লম্বা করে সোজা ব্যাকওয়ার্ড পয়েন্টে একটা অসাধারণ শট খেলেছিলেন, যেটা সোজা নন ড্রপ বাউন্ডারির বাইরে 6 রান। পুরো স্টেডিয়াম এই শটের কারণে নেচে উঠেছিল। এছাড়া যারা ঘরে বসে টিভি দেখছিল তাদের মনে একটা আলাদা উৎসাহ এনে দিয়েছিল। সচিন এর পরের আরও 2 বলে 2 চার মেরেছিলেন আর এই ওভারে মোট 18 রান এনেছিলেন। আর এরপরে 5 ওভারে ভারত মোট 50 রান করে ফেলেছিল। আর এর ঠিক পরেই ওয়াসিম আকরাম, সৌরভ গাঙ্গুলি এবং সেহবাগের উইকেট নিয়ে ম্যাচটা একটু ঘুরিয়ে দিয়েছিলেন। তারপরে খেলতে নামে মোহাম্মদ কাইফ, নেমেই সচিনের সঙ্গে খুব সুন্দর 102 রানের পার্টনারশিপ গড়ে ফেলেন, ফলে ম্যাচটা ভারতের একদম হাতের মুঠোয় চলে আসে। 35 রান করে মোহাম্মদ কাইফ আউট হয়ে যান। মোহাম্মদ কাইফ আউট হয়ে যাওয়ার পর সচিন সেঞ্চুরির অনেক কাছে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু সোয়েব আখতার তার বদলা নেওয়ার জন্য একদম মুখিয়ে আছে। একটা অসাধারণ বাউন্স করে সচিনকে ক্যাচের মাধ্যমে আউট করে দিয়েছিলেন। ইউনিস খান যখন সচিনের ক্যাচটা নিয়েছিলেন তখন সব ভারতীয় ক্রিকেট ফ্যানেদের খুব বড় ধাক্কা লেগেছিল। সচিন 98 রান করে আউট হয়ে গিয়েছিলেন এবং এটা শুধুমাত্র 75 বলেই করেছিলেন, যেখানে 12টা 4 এবং 1টা 6 ছিল তার ঝুলিতে। এরপরে 100 থেকেও কম রান দরকার ছিল ভারতকে জেতার জন্য। তারপরে যুবরাজ সিং এবং রাহুল দ্রাবিড়ের মধ্যে 99 রানের একটা অসাধারণ পার্টনারশিপ গড়ে উঠেছিল, যেখানে যুবরাজ সিং 50 রান এবং দ্রাবিড় 44 রান করেছিলেন। এবং ফাইনালি ভারত 46 ওভারে 4টি উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিয়েছিল। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন দ্য গড অফ ক্রিকেট সচিন তেন্ডুলকর। আর সচিনের এই কৃতিত্ব ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচের ইতিহাসে একটা অসাধারণ অধ্যায় হিসেবে রয়ে গেছে। এটা সেই ওয়ার্ল্ড কাপ ছিল যেখানে আমাদের ক্রিকেটারদের ঘরবাড়ি ঘেরাও করে ভাঙচুর করা হয়েছিল। শুরুর দিকে অনেক পরাজয়ের মুখ দেখলেও সৌরভ গাঙ্গুলির নেতৃত্ব দেওয়া টিম পরবর্তী ক্ষেত্রে অনেক জয়ের মুখও দেখেছিল। স্বয়ং সচিন নিজে বলেছিলেন, পাকিস্তানের সাথে ম্যাচের আগের রাতে ভালোভাবে ঘুমোতে পারতেন না তিনি। পাকিস্তানের বিরুদ্ধে রান পাওয়ার নেশায় সোয়েব আখতারের 4th বলে 6 মারার ঘটনাটা ক্রিকেটের ইতিহাসের আজও অমর হয়ে আছে। এই ম্যাচের উত্তেজনাটা এমন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে স্টেডিয়ামে দর্শকদের হইচই সামলানো মুশকিল হয়ে পড়েছিল। প্রথমে পাকিস্তানের ক্যাপ্টেন ওয়াকার ইউনিস বলেছিলেন, সচিন এই ম্যাচ আমাদের হাত থেকে পুরো বের করে নিয়েছিলেন। পরে ভারতের ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, এই ম্যাচটি সচিনের জীবনের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। পরে সচিন নিজেই বলেছিলেন, পাকিস্তানকে ওয়ার্ল্ড কাপে এই নিয়ে 4 বার হারিয়ে তার খুব ভালো লাগছে। এইবার জানবো ডাইপার বা হাগিস পরে খেলার ঘটনাটা।
বন্ধুরা, যদি আপনারা ইনসাইড এজ ওয়েব সিরিজটি দেখে থাকেন তাহলে সেখানে বায়ু রাঘবনকে একটা ম্যাচে ডাইপার পরে ব্যাটিং করতে দেখা গিয়েছিল। যদিও এটা একটা ওয়েব সিরিজ ছিল, কিন্তু কথাই বলে না, সিনেমা বা মুভিতে দেখানো সব কিছু কাল্পনিক নয়, কিছু ঘটনা বাস্তব থেকে অনুপ্রাণিত হয়েও তৈরি হয়, আর এটা হলো সেই ঘটনা। আবারও সেই 2003 ওয়ার্ল্ড কাপ, যেখানে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার ম্যাচ চলছিল। ম্যাচ শুরুর আগে সচিন তেন্ডুলকর ডিহাইড্রেশনের কারণে লুজ মোশনের শিকার হয়েছিলেন, আর এই সময় সচিন নিজেকে ফিট রাখার জন্য জল এবং এনার্জি ড্রিঙ্কের সাথে লবণ মিশিয়ে খাওয়া শুরু করেছিলেন, ফলে ওনার পেটের অবস্থা আরও খারাপ হয়ে পড়েছিল। আর এই ম্যাচে সচিনের খেলাটা খুবই জরুরি ছিল, আর এই কারণে সচিন ডায়াপার বা হাগিস পরে খেলতে নেমেছিলেন। সচিনের সাথে কমেন্ট্রি করার সময় সেবাগও বলেছিলেন, যখন ড্রিঙ্কস ব্রেক দেওয়া হতো তখন সচিন ডায়াপার চেঞ্জ করার জন্য প্যাভিলিয়নে চলে যেতেন। আর এই ঘটনার উল্লেখ সচিন তার নিজের লেখা বইতেও করেছেন। আর এই ম্যাচটিতে ভারত শ্রীলঙ্কাকে 183 রানে হারিয়ে দিয়েছিল। সচিন এই ম্যাচে 120/96 রান করেছিলেন। যদিও এই ওয়ার্ল্ড কাপে টিম ইন্ডিয়া ফাইনালে গিয়ে হেরে গিয়েছিল, ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ইন্ডিয়াকে। সচিন তেন্ডুলকর ক্রিকেটে এমন সব রেকর্ড গড়েছেন যেগুলো সহজে ভাঙা সম্ভব নয়। যদিও বিরাট কোহলি সচিনেরই মতো নিজের ছকে খেলে ভারতের নাম উজ্জ্বল করে চলেছেন, তবুও আপনার কি মনে হয়, বিরাট কোহলি কি পারবে সচিনের সেঞ্চুরির সেঞ্চুরি রেকর্ডটিকে ভাঙতে? সেটা অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।